ইনকাম করতে চায়। ওকে ধরে কিলচর থাপ্পড় ওর গালের মধ্যে ধরে পাটাস পাটাস করে দু চারটে থাপ্পড় মারলে ও শুধরে যাবে। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমা থটসে সবাইকে স্বাগত। এক্ষুনি রুমকি মানে ময়ের যা রুমকি ঝুমকি একটা লাইভ করছে, তো সেইখানটায় বসে বসে কাঁদছে। নাকি ময়ের বাবা মারা গেছেন, কাকুর আত্মা শান্তি কামনা করি। যাই, সেদিনকে আমি ভিডিও করেছি, করার পরেও না আমি কষ্টই, বুকের ভেতরে খুব চাপা একটা যন্ত্রণা, তারপর আমি ভিডিওটা পাবলিক করিনি, বিশ্বাস করো। দিয়ে যাই হোক, আমি মৌকে নিয়ে এখন তো ভিডিও সেইভাবে করছি না, তবে সেদিনকে আমি দেখলাম মৌ কমিউনিটি পোস্ট দিয়েছে এবং পড়েছি, খুব খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। বাবা বাংলাদেশের মেয়ে, এখানে মেয়ের কী কষ্ট হচ্ছে সেটা শুধু ঈশ্বর জানে। যে বাবাকে কাছে মানে পাচ্ছে না, সে দেখা দেখতে পাচ্ছে না, সেই মেয়েটার বুকের ওপর দিয়ে কী যাচ্ছে, মনের ওপর দিয়ে কী যাচ্ছে সেটা যথেষ্ট বুঝি, যথেষ্ট বুঝি, আমরাও তো একটা মেয়ে। তো সেই জায়গায় যাই হোক, এটা এটা আমার টপিক নয়, বিশেষ করে এই কালকে না পরশু, কালকে বোধহয় রুমকি ঝুমকি ওর বরকে নিয়ে একটা লাইভ করছিল, সেখানটায় ময়ের বাবাকে নিয়েই মানে ওনার মারা গেছেন সে সম্বন্ধেই বলছে। তো সেখানটায় যেদিন মৌয়ের বাবা মারা যায় সেদিনই অর্পিতাও একটা লাইভ করেছিল, যেখানটায় অর্পিতা ওর বাবার আত্মার শান্তি কামনা করে যেসব কথা বলছিল, তা সেখানে এসে রুমকি ঝুমকি নাকি কমেন্ট করেছিল। এটা কিন্তু আমি শোনা কথাই বলছি, রুমকি ঝুমকি কমেন্ট করেছিল, তখন বলছে ও এরকম হয়েছে জানি না তো। আবার কাল লাইভে বলছে আমি জানতাম না, এখনই খবর পেলাম তাই মানুষ কাছে এলাম। এই যে মিথ্যা কথা, ছল চাতুরি, চালাকি, কত যে মিথ্যা কথা বলে মেয়েটা গন্ডায় গন্ডায় সেটা আমরা দেখি। তা এখন বসেছে কাঁদতে, নাকি তার বাবা মার শিক্ষা নেই বলে, তার বাবা মার শিক্ষা নেই ভিউয়ার্সরা বলেছে, এবং ভিউয়ার্সরা অভিশাপ দেয়। প্রথম তো কাঁদলো, কিন্তু কতক্ষণ, তোমার যদি অভিনয় কান্না হয় তুমি তো বেশিক্ষণ কাঁদতে পারবে না। এবার কাঁদার পর তো চোখের জল আর বেরোচ্ছে না, দেখো অভিনয়ের কান্নার জল কিন্তু তুমি বেশিক্ষণ ধরে বের করতে পারবে না, চোখ থেকে জল পড়ছে না। এইবার বলতে বসলো তার বাবা মার শিক্ষা পায়ে প্রণাম করা নয়, মনের ভেতরে রাখা। ও ফুল টুল কিনে এনেছে, এখন রান্নাঘর ডেকোরেশন করবে, তার কারণ ওর রান্না করতে মন চায় না, ওর ভালো থাকতে ইচ্ছে করে না, তাই একটু ফুল টুল কিনে এনেছে ঘর টর সাজাবে। সবই কি ময়েরই ইচ্ছা হবে, সব কি ময়েরই ভালো লাগবে, ওর কি ইচ্ছা হয় না, ওর কি ঘর সাজাতে মন চায় না, তাই ও একটু ঘরটা সাজিয়েছে বা রান্নাঘরটা একটু সাজাবে বলে ফুল এনেছে। এই দুদিন আগে ওর বর আর ওর রান্নাঘরে ছিল, তো ওর বর বলেছে এখন তো তুমি সবসময় বাইরের থেকেই খাবার আনো আর রাঁধতেই তো চাও না। বলছে হ্যাঁ কেন, সারাক্ষণ কি তোমাদের রেঁধে রেঁধেই খাওয়াবো, আমি একটু রেস্ট নেব না, আমার কি রেস্ট চাই না, আমার কি মনে হয় না মেয়ে হয়ে জন্মেছি বলে শুধু তোমার কাজই করে যাব। মানে সেদিন কচুর ডাটি কচুর লতি বলে মায়ের ছায় খায় না, ওর মা বলেছে সে কচুর লতি কচুর ডাটি কাটতে কাটতে তো রাম রাবণের সব ইতিহাস বলে ফেললো, হ্যাঁ এরকম আমি খারাপ হ্যান ত্যান, তোমরা আমি খারাপ যখন আমাকে আমার মতো থাকতে দাও, হ্যান করো আমার মা এই শিক্ষা। ও সারাক্ষণ মৌকে পিষে থাকে, দেখো মেয়েটা এখন একটা, আমি সত্যি বলছি ওদেরকে নিয়ে ভিডিও করি না একটাই কারণে, মৌ IVF করবে, তার মানে ওর এখন ইদানিংকালে ওর রেস্টের প্রয়োজন, ওর চিন্তাধারা একদম অন্যরকম হবে, ওরা কলকাতায় চলে এসেছে। সময়ের ব্লগিংগুলো সত্যি সুন্দর হয়, একটু সাদা মাটা সুন্দরভাবে ওর যেটুকু হয় সেটুকু ও ভীষণ খুশি, হ্যাপি, ওর হ্যাপি লাইফ চলছে। তারপর যাই হোক, ওর হাজব্যান্ডকে নিয়েও ভালো আছে, ট্রিটমেন্ট করছে, ডাক্তার দেখাবে আগামী দিন, একটা সুখবর আসবে। তার ভেতরে হঠাৎ করে এরকম দুঃসংবাদ, বাবার এরকম হয়ে গেল, দেখা যাক, ভগবান না করুক হয়তো ওর মেয়েকে ছেড়ে, মেয়ে বাংলাদেশে, মেয়ে ইন্ডিয়ায়, বাবা বাংলাদেশে, এই মেয়েকে হয়তো মনে মনে সারাক্ষণ মেয়ের কাছে দেখা, মেয়েকে চোখে, বাবারা তো মেয়েদেরই ভক্ত হয়, মেয়েরাও বাবাদের ভক্ত হয়, তাই হয়তো বাবা ওখান থেকে মনে মনে সবসময় মেয়েকে দেখার জন্য, মেয়ের কাছে আসার জন্য চটপট করে। আগামী দিনে হতেই পারে ময়ের কোলে ময়ের বাবাই এলো সন্তান রূপে, হতে পারে, অসম্ভব বলে কিছু নেই। তো এইবার ভগবানের কাছে বলবো, ভগবান যেন সুস্থ রাখে মৌকে, তার ভেতরে এই মেয়ের নছল্লাগিরি ফোরাতেই চায় না, ফোরাতেই চায় না, ফোরাতেই চায় না। আমার না মনে হয় কি ওই মেয়েটাকে ধরে ঠাঁটিয়ে দু চারটে চর থাপ্পড় মারি। আমি বলেছিলাম না ওর টাকা ঠিক দিয়ে আসবে, এই যে লোকের জুতো পেটা খেয়ে, দেখেছিলাম তো চুপি চুপি ওর বাবা মা এমনই শিক্ষা দিয়েছে, শাশুড়ির টাকা কী করে চোরের মতো গিয়ে
চুপি চুপি নিয়ে চলে আসতে হয়, সেটা যেন কাকপক্ষীতে টের না পায়। যখন ধরা পড়বে তখন আবার এই শাশুড়ি যাকে বিক্রি করেই সেই টাকা তুলে ইউটিউব থেকে তারপরে দিয়ে যাবে। তার আগে তো নালে শাশুড়ির নামের টাকা তুলে ওরা নিজেরাই কানের বানিয়ে পড়েছিল। কি বলছিল ওর ছেলে, ওর ভেড়াটা, ভেড়া ছেলেটা বর কি বলছিল, যে ওই কানের দুলের ওই টাকার মধ্যে নাকি ওর এই ইয়ে ঝুমকিরও নাকি অধিকার আছে, কারণ ঝুমকির বর আর ঝুমকি মিলেই ওর মায়ের বৃদ্ধ ভাতা, ওর মায়ের বিধবা ভাতা, ওর মায়ের লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছে, সরকারি কাজ করে দিয়েছে, তার জন্য নাকি সরকারদের ঘু উকি ওই কা মানে যারা এইসব কাগজপত্র করে তাদেরকে ঘুষ দিতে হয়েছে, ব্যাংকের বই হারিয়ে গেছে বলে থানায় ফাইল মানে মিথ্যে অভিযোগ জানাতে হয়েছে, কি করতে হয়েছে ডায়েরি করতে হয়েছে, সেই ডায়েরি করে ডায়েরির নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে গিয়ে আবার নতুন বই বের করতে হয়েছে, ওদের আধার কার্ড ভোটার কার্ড হারিয়ে গেছে বলে ডায়েরি করে এই বুড়ো মার শাশুড়িটার নামে ডুপ্লিকেট ভোটার কার্ড আধার কার্ড সব বের করেছে। করার পর ব্যাংকে গিয়ে প্রায় 30,000 টাকা তুলে নিয়ে শাশুড়ির হাতে 5,000 দিয়ে 25,000 টাকা নিয়ে বেরিয়ে এসেছে, সেটা ধরা পড়ে গেল হাতে নাতে। এইটা মৌ বলার পর থেকে মৌ খারাপ, তারপরে তো কল্লোল পুরো ঢাকা ঢোলে ফাটিয়ে দিল। বিয়ের আগেই এই মেয়েটার বাড়িতে এর মানে বর আগে থেকে যাওয়া আসা করতো, তাহলে কত ভালো পরিবারের মেয়ে, বুঝতে পারছো তো? এর বর বিয়ের আগে থেকেই ওর বাপের বাড়ি, কারণ কল্লোলদের অবস্থা খুব আহামরি ছিল না। কল্লোলের মা কিন্তু এই ছেলের পড়াশোনা করানোর জন্য এবং কল্লোলের বাবার ক্যান্সারে মারা গেছে ট্রিটমেন্ট করার জন্য প্রচুর ঋণ হয়েছিল, সেই কারণে কল্লোল পড়াশোনা ছেড়ে দিয়ে কল্লোল আর কল্লোলের মা বাইরে কাজ করত। সে কাজ করে অর্থ উপার্জন করে এই ছেলেকে লেখাপড়া শিখিয়ে, তখন মা নেই, দাদা নেই, বাবা মারা গেছে, ব্যারেজার মতো ঘুরে বেড়াতো এই এই যে ঝুমকিদের বাড়িতে সারা দিন রাত পড়ে থাকতো। আর ঝুমকি তো শুনলাম নাকি বিয়ের আগে নাকি শুনলাম বিয়ের আগেই নাকি ওর ইয়ে কে যেন বললো বার্থ সার্টিফিকেটটা দেখাতে, ওর মেয়ের মানে জন্মের সালটা, বিয়ের সাল আর ওর মেয়ের জন্মাবার সাল নাকি একই, অনেক সময় হয়ে থাকে, তার কারণ যদি বিয়ে জানুয়ারির দিকে বিয়ে মানে বিয়ে হয় আর জানুয়ারিতেই যদি প্রেগনেন্ট হয়, যে মাসে বিয়ে হলো সেই মাসেই যদি প্রেগনেন্ট হয় তখন কিন্তু সেই বছরেই কিন্তু বাচ্চা অনেক সময় জন্মায়, জন্মায় না তা নয়, এক্ষেত্রে হয়ে থাকে। তো এক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে, তো সেই কারণেই আমি বললাম যে ওর বাচ্চার জন্মাবার সাল আর ওর বিয়ের সাল নাকি একই। তো এটা আমি বলছি না, এটা নিয়ে আমার কোনো রকমের কথা না, তা কথাটা হচ্ছে যে এই মেয়ের বাবা মা এই মেয়েটাকে কি শিক্ষা দিয়েছে, এত ঝগড়া করে, এত ঝগড়া করে, সত্যি এই মেয়েটা পায়ে পায়ে ঝোঁক উঠে। কিছুদিন আগে সবার শ্রাদ্ধ শান্তি করে চলে এলো, আগের বারও একবার শ্রাদ্ধ শান্তি করেছিল, করার পর আবার মিল হলো, আবার এই দিন ওই যে সোনার কানের দুল যখন জানাজানি হয়ে গেল সেই টাকাটা শাশুড়ির হাতে দিয়ে আসার পর আবার শ্রাদ্ধ করে এলো। শোনো এইসব পাপগুলো লাগে না, ও বুঝতে পারছে ও কী করছে, ও ওর চ্যানেলের অবস্থা কোথায় ছিল জানো, 1,000, 1,300, 1,500, 1,000 এরকম করে ভিউ হতো একদিনে, আমি দেখেছি। তখন মৌ মৌয়ের মতো ভিডিও করে যাচ্ছে, মৌ যেমন রেগুলার ভিউয়ার সেরকম হয়ে গেছে ওর, 1,000, 1,300 অবধি আমি ওর ভিডিও ভিউজ দেখেছি একদিনে, দুদিনে 1,300। তখন ওই যে পাগল সেই হিপি হিপি চুল কেটে ফেলেছিল, চুল কেটে তারপরে টপ নিত, ফুল গাছ লাগাতো, হ্যাঁ ভাড়া বাড়ি থাকা যায় না, শুধু ভাড়া বাড়িতে এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম, এক বলে ঢোকে, একবারে কত ভিডিও করেছে কিছুতেই চলতো না। ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি না করলেও ও মৌকে নিয়ে কন্ট্রোভার্সি করে যাবে, কারণ ওর লোভ হচ্ছে পয়সার, ও জানে ইউটিউবে ভিউজ আনতে গেলে মোয়ের মোয়েরকে নিয়েই ওকে কথা বলতে হবে, তার জন্য ও মৌকে নিয়ে কথা বলা কোনো দিন ছাড়বে না, এই ভিউয়ার্সদের নামে দোষ দেয় দিয়ে নিজে নিজে ভিডিও করতে বসে। আদৌ কোনো ভিউয়ার্স ওকে হয়তো কিছুই বলে না, কিন্তু ও গায়ে পড়ে, ও গায়ে পড়ে, হয়তো ওর কমেন্ট বক্সে কেউ লেখেনি, হয়তো মোয়ের কমেন্ট বক্সে কেউ লিখেছে, সেটা নিয়েও ও ভিডিও করতে বসে পড়বে, সেটা নিয়েও ও কাঁদবে, সেটা নিয়েও ওর মাথা ব্যথা,
ও এখন যা করছে, ও জানে যে ইউটিউবটায় এই নোংরামি, কেচ্ছামি, কান্নাকাটি, ভ্যাদরামি, ছেঁচরামি এগুলো না করলে মাসে একটা ইনকাম হবে না। পুজো, ও পুজোর বাজার করবে, সেই কারণে ও এগুলো করছে। কিচ্ছু না, ওর সামনে পুজো, পুজোর বাজার করতে হবে, সেই কারণে ও এখন এই বদমাইশগুলো করছে। মোয়ের পিছনে ইচ্ছা করে লাগছে, মোকে ডিস্টার্ব করছে, মোয়ের ব্রেন যাতে, মাথাটা ডিস্টার্ব হয়, যাতে মোয়ের ভিডিওই মনোসংযোগ নষ্ট হয়, মৌ যাতে ঠিক করে মানে ট্রিটমেন্টটা না হয়। ও ভীষণ মানে পরশ্রীকাতর, ও ভীষণ হিংসা করে মৌকে, কারণ মৌকে কেন এত ভিউয়ার্স ভালোবাসে এত, কারণ ও মৌ নাকি বাংলাদেশি, বাংলাদেশি হওয়ার পরেও মৌকে ইন্ডিয়ার মানুষ এত সাপোর্ট করে কেন, ওইটা ওর রাগ। ও রাজবংশীয়, রাজবংশীয় হওয়ার পরেও ওকে কেন মানুষ সাপোর্ট করে না, এটার দুঃখ। ওর বাবা মার শিক্ষা নিয়ে লোকে প্রশ্ন তোলে, মোয়ের বাবা মাকে মানুষ সবসময় প্রশংসা করে, কিন্তু মোয়ের ভেতরে যে একটা শিক্ষার ছোঁয়া আছে, মৌ যে একটা ভিডিওর ভেতরে যে একটা ভদ্র পরিবারের মেয়ে, ভদ্র বাড়ির মেয়ে, ভদ্রতা আছে, সেটাও বোঝে না। ও এত বড় গবেট, এত বড় গবেট। তাই আমি বলবো এইসব নোংরা মেয়েকে না কমেন্ট করবে, না এদের ভিডিও। ও জাস্ট ফর, এখন সামনে পুজো, ওর শাশুড়িকে তো 25,000 না কত 22,000 টাকা মতো দিয়ে এসেছে, সেই টাকা দিতে গিয়ে ওর কলিজা ভেঙে গেছে, সেই কারণে ও এখন যে কোনো প্রকারে মোয়ের পেছনে লেগে লেগে ভিউজ আর্ন করবে, নালে ওর চ্যানেলে কেউ ভিজিট করে না, ওর ভিডিও কেউ দেখে না, সেই কারণে ওর এত আফসোস, সেই কারণে ওর প্রচণ্ড আফসোস, প্রচণ্ড দুঃখ, ওর মনে প্রচুর ক্ষোভ, সেই কারণে ও এগুলো করে। ও কান্নাটা, কান্না আসছে না, ও কাঁদছে না, ও চোখ টিপে টিপে জল বের করছে, ওর কাঁদার কোনো রকমের সিমটম নেই, কাঁদার মতো কেউ কিছু বলেনি। ও যথেষ্ট জানতো মোয়ের বাবা কবে মারা গেছে, একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে, আর ওর টার্গেট সবসময় মৌ, মৌ যা করবে ওর চ্যানেলে আগে হিট করবে। ও জানে না মোয়ের বাবা কবে মারা গেছে, ও মিথ্যেবাদী, ও পাপি, ও পাপে পাপে জ্বলে মরবে। তার জন্য বলবো ওর পাপি যখন, ওকে পাপিকে পাপির মতো থাকতে দাও। ও মানে ছিটে লো তোমাদেরগুলো এগুলো করে মৌকে বেছে 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 তবে গিয়ে ও ঘরের জিনিসপত্র সাজাবে, তবে গিয়ে ও রান্নাঘর ফুল দিয়ে ডেকোরেশন করবে, ওর বরের টাকা রেখে দেবে, বরকে ইয়ে করবে, মানে বরকে দেখাবে, দেখো আমিও এত টাকা রোজগার করি বাইরে থেকে। বাবা, ওর বর এখন ওর বউয়ের পা ধোয়া জল খায়, ওর বর এখন ওর বউয়ের পা ধোয়া জল খায়, কারণ ও যা মায়না পায় ওর বউ ইউটিউবে বসে সেই টাকায় ইনকাম করে। সেম সেম, এ অশিক্ষিত আর অশিক্ষিত, সে জায়গায় অশিক্ষিত যদি শিক্ষিত সমানে রোজগার করে, ভাবো এর গরমটা কোথায় হবে। মেন কথাই হচ্ছে ও মৌকে বেচে ইনকাম করতে চায়, ওকে ধরে কিলচট থাপ্পড় ওর গালের মধ্যে ধরে পাটাস পাটাস করে দু চারটে থাপ্পড় মারলে ও সুধরে যাবে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, তবে এবার থেকে জাসিমা থটসে এই মানে এই সব ধরনের টপিক পেলেই আমি তোমাদেরকে ভিডিও দেব। এই মোয়ের এই ঝুমকি যদি না থামে, মোয়ের ঝুমকিকে একবারে প্রতিদিন দুবেলা করে আমি বললাম থাবড়াবো ওই জাসিমা থটস থেকে, থাবড়াবো।